परम प्रेमय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंदेर रातुल चरणे जानाई आमार शतकोटि दंडवत प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। राहुर कबल थेके बाँचते एई एकटी कर्म आजि पुण्य भक्ति भरे श्रद्धा भरे पालन करुन। এই একটি কর্ম যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত প্রকার রাহু দোষ কেটে যাবে। জীবনে যত রকমের বাধা বিপত্তি গ্রহদোষ লেগে থাকে সবগুলো কিন্তু কাটবে এই একটি কর্মের মধ্য দিয়ে। আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু গ্রহদোষ থেকে বাঁচতে চাই, রাহুর কবল থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই, কিন্তু আমাদের কর্মফলে এবং বিভিন্ন রকম ভুল কর্মের জন্যই কিন্তু আমরা গ্রহদোষে পড়ে রাহুর কবলে পড়ে থাকি। এই রাহুর কবল থেকে বাঁচতে গেলে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বলা এই একটি বিধান আমাদেরকে মেনে চলতেই হবে, না হলে কিন্তু এর থেকে আমরা কখনোই মুক্ত হতে পারব না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পরম দয়ালের এই অমৃত কথা মেনে কর্ম করুন, দেখবেন সকল প্রকার গ্রহদোষ বিপদ আপদ সব কিন্তু কাটবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে প্রত্যেকটা সমস্যা থেকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন। প্রত্যেকটা সমস্যা থেকে বাঁচতে আমাদেরকে কিন্তু তার এই অমৃত কথা মেনে চলতেই হবে। আমরা আমাদের জীবন থেকে গ্রহদোষ কাটাতে, রাহুর কবল থেকে বাঁচতে কত কিছুই না করে থাকি। আমরা জ্যোতিষ শাস্ত্র মেনে অনেকে আছি যারা শরীরে পাথর ধারণ করি, আংটি ধারণ করি এবং আরও অনেক কিছু কিন্তু আমরা করে থাকি। এগুলি ধারণের মধ্য দিয়েও কিন্তু পুরোপুরিভাবে আমাদের গ্রহদোষ কাটে না, রাহুর কবল থেকে আমরা মুক্তি লাভ করতে পারি না। কেননা যিনি আমাদের বিশ্ববিধাতা, যিনি আমাদের কপালে লিখন লিখেছেন তার কথা মেনে যদি আমরা না চলি, তিনি যেমন যেমন বলেছেন সেগুলি যদি আমরা না মানি তাহলে তো কখনোই আমাদের কপালের লিখন বদলাবে না, কখনোই আমরা রাহুর কবল থেকে বাঁচতে পারবো না। কেননা কর্মফল গুণেই কিন্তু আমাদের এগুলি প্রাপ্তি ঘটে, তাই কর্মফল যদি খারাপ হয়, আমরা যদি সব সময় ভুল কর্ম করে থাকি, আমরা যদি সব সময় উল্টোপাল্টা কাজ করি, তাহলে কিন্তু আমাদের কপালের লিখন কখনো বদলাবে না। রাহুর কবলে আমাদেরকে বারে বারে পড়তে হবে, বিপদ আপদ গ্রহদোষের কবলে আমাদেরকে পড়তে হবে। আর তাই তো সবার প্রথম আমাদের যেটি করতে হবে সেটি হলো পরম পিতার আদেশ মেনে জীবন পথে এগিয়ে চলা। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনটি বিধান মেনে চলার কথা বললেন, সেগুলি কি কি? যজন যাজন ইষ্টভৃতি। এই যজন যাজন ইষ্টভৃতির মধ্য দিয়ে আমরা আমাদের জীবন থেকে সমস্ত প্রকার গ্রহদোষকে কাটাতে পারব, রাহুর দোষ কাটবে। তাই তো পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধা ভরে সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম প্রভুর শ্রীচরণে প্রণাম নিবেদন করে তার অমৃত নাম জপ করতে হবে। পূর্ণ শ্রদ্ধা ভরে ভক্তি ভরে প্রভুর নাম জপতে থাকতে হবে। তার নাম জপের মধ্য দিয়েই
আমাদের জীবন থেকে রাহব দশা কাটবেই কাটবে। কেননা এই নামের গুণের প্রভাবে এই নামের শক্তির কাছে রাহুর শক্তি হার মানবে এবং আমরা সহজে রাহুকে পরাস্ত করতে পারব। তাই নাম জপ কিন্তু খুব করে আমাদেরকে পালন করতে হবে। দ্বিতীয় যে কর্মটি করতে হবে সেটি হলো ইষ্টভৃতি পালন করা। পূর্ণ শ্রদ্ধা ভক্তিভরে আমাদেরকে ইষ্টভৃতি পালন করতে হবে। আমরা যদি পূর্ণ শ্রদ্ধা ভক্তিভরে পরম দয়ালের অমৃত কথা মেনে ইষ্টভৃতি পালন করি, সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের মঙ্গলের জন্য ইষ্টভৃতি প্রভুর চরণে অর্পণ করি, তাহলে কিন্তু আমাদের জীবন থেকে সকল প্রকার গ্রহদোষ কাটবেই কাটবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র স্বয়ং তাঁর শ্রীমুখে এই বিধান দিলেন। তাই প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পরম দয়ালের কথা মেনে প্রভুর শ্রীচরণে প্রণাম নিবেদন করে এগুলি অতি অবশ্যই পালন করবেন। যজন যাজন ইষ্টভৃতি পালনের মধ্য দিয়ে আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য হবে। রাহু দশা কেটে গিয়ে অতি অবশ্যই পরম দয়ালের আশীর্বাদ আমরা লাভ করব এবং আমাদের জীবন সুমধুর হয়ে উঠবে। গৃহের প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন এবং প্রভুর আশীর্বাদ লাভে আমাদের কপালের লিখন কিন্তু বদলে যাবে। আমরা অনেক চেষ্টা করি, অনেক খরচা করি, অনেক কিছু শরীরে ধারণ করি, এগুলি ধারণের মধ্য দিয়েও কিন্তু আমরা সহজে যে মুক্ত হতে পারি তা কিন্তু নয়। তাই তো আমাদেরকে পূর্ণ মুক্তি লাভ করতে হলে পুরোপুরিভাবে মুক্ত হতে গেলে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলতেই হবে। সকলে খুব ভালো থাকবেন, পরম দয়ালের প্রত্যেকটি কথা মেনে এগিয়ে চলুন, দেখবেন জীবনে কখনো কোনো কিছুর অভাব হবে না। এই গ্রহদোষের কবলে পড়লে মানুষের জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যায়, মানুষের জীবন থেকে সুখ শান্তি চলে যায়, গৃহে সবসময় অশান্তি লেগে থাকে, বিপদ লেগে থাকে, দুর্ঘটনার কবলে পড়তে থাকেন বারবার এবং মানুষ এমন এমন সব কাণ্ড কারখানা করে বসে যেগুলি কিন্তু সেই মানুষের দ্বারা কখনো করা সম্ভব ছিল না বা সেই মানুষ কখনো করত না, কিন্তু গ্রহদোষের কবলে পড়ে রাহুর দোষে পড়ে সেগুলি কিন্তু করে বসে, আর তার জন্য কিন্তু সারা জীবন তাকে ভুগতে হয়, তার পরিবারের প্রতি প্রত্যেকের ভুগতে হয়। তাই তো রাহুর কবল থেকে বাঁচার জন্য সবসময় আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। কেননা এই বিপদ আপদ গ্রহদোষ কিন্তু বলে আসে না, এগুলি কখন যে আমাদের জীবনে চলে আসে আমরা কিন্তু তা উপলব্ধি করতে পারি না, হঠাৎ হঠাৎ করে চলে আসে। আর এর থেকে কিন্তু বাঁচান স্বয়ং বিধাতা, তিনি আমাদেরকে সংকেত দেন, তিনি আমাদেরকে বুঝিয়ে দেন যে কিছু বিপদ হতে চলেছে এবং আমরা যদি তার কথা মেনে চলি তাহলে কিন্তু সেই বিপদ কেটে যাবে এবং আমরা সহজে রাহুর কবল থেকে মুক্ত হতে পারবো। প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়াল যুগ পুরুষোত্তমের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত হোক। জয় গুরু।